হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আমরা প্রত্যেক সপ্তাহে রবিবার দিন তোমাদের জন্য উইকলি যেসব রিক্রুটমেন্টগুলো চলছে সব একসাথে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসি। আজকে আগস্টের 3rd উইকের রিক্রুটমেন্ট চলছে, প্রায় টোটাল 23,000 পোস্টের, বিভিন্ন ধরনের পোস্টের, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা এবং বিভিন্ন নার্সিং, সমস্ত একসাথে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের কমপ্লিট করে দেবো। এবং তার সাথে তোমার মনে রাখো, এই আজকের এই উইকে তোমাদের 20টি তোমাদের বিভিন্ন ধরনের পোস্টের ফর্ম ফিল আপ চলছে, 20 ধরনের চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো অবশ্যই সবাই দেখে নেবে, যারা যারা গভর্নমেন্ট চাকরিতে অ্যাপ্লাই করতে চাইছো, কর্মসংস্থান, কর্মক্ষেত্র, এমপ্লয়মেন্ট ব্যাংক, বিভিন্ন তোমরা পেপার কেনো, তো এটা থাকলে তোমাদের কোনো পেপার কেনারও দরকার পড়ছে না। তো সবার প্রথম দেখো, রিসেন্টলি যেটা পাবলিশড হয়েছে, মেডিকেল অফিসার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এটার জন্য মেডিকেল অফিসারের জন্য যে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে MBBS ডিগ্রি, এবং তার সাথে টেকনিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য যে পোস্টটি চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে একটা ডিপ্লোমা সার্টিফিকেট, ওকে, এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের। নেক্সট, এটার সাথে তোমাদের জানতে হবে মেডিকেল অফিসারের টোটাল যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 53টি, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদের জন্য যতগুলো ভ্যাকেন্সি হচ্ছে ততগুলো হচ্ছে 18টি। তাই মেডিকেল অফিসার 53টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান 18টি পদে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। এটার জন্য তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 2/9/2020, এটা 2018 হবে না, টাইপিং মিস্টেক হয়েছে, তো 2/9/2020। এটার জন্য তোমরা অফিসিয়াল নোটিফিকেশান এখান থেকে ডাউনলোড করতে পেরে যাবে। যদি অ্যাপ্লাই করতে চাও, ডাইরেক্ট লিঙ্ক মেডিকেল অফিসারের উপর ক্লিক করলে মেডিকেল অফিসারের ফর্ম ফিল আপ করতে শুরু করা হয়ে যাবে, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপর ক্লিক করলে এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org, এটা এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে, আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই দেখবে সবগুলো যতগুলো রিক্রুটমেন্ট চলছে পরপর এরকমভাবে তোমরা পেয়ে যাবে। তো যার যেটা খুশি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবে, অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট সব এক জায়গায় আমি তোমাদের জন্য কালেক্ট করে দিয়েছি। নেক্সট দেখো, যেটা চলছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ফর দ্য পোস্ট অফ প্লেবোটোমিস্ট, প্লেবোটোমিস্ট এই পদের জন্য পশ্চিম মেদিনীপুরে, তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে যারা আছো তোমরা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাহলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটাতে টোটাল পোস্ট হচ্ছে 10টি, এবং এটার জন্য ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এটা নিয়োগ হচ্ছে, ইন্টারভিউ ডেট হচ্ছে 24/8/2020। অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে একটু পড়ে নেবে কী কী ডকুমেন্টস এর জন্য চেয়েছে, অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে। এবং এটার অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে www.pashchimmednipur.gov.in। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের ডিস্ট্রিক্টে যদি রিক্রুটমেন্ট আউট হয় আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। নেক্সট, তোমাদের যে ফর্ম ফিল আপটা চলছে সেটা হচ্ছে ফুড সেফটি অফিসার আন্ডার KMC মাধ্যমেই চলছে, তো এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডেয়ারি টেকনোলজি অর বায়োটেকনোলজি অর অয়েল টেকনোলজি অর এগ্রিকালচার সায়েন্স অর ভেটেরিনারি সার্ভিস অর বায়োকেমিস্ট কেমিস্ট্রি অর মাইক্রোবায়োলজি অর মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অর ডিগ্রি ইন মেডিসিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, এগুলোর মধ্যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলে তুমি এটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এটা টোটাল পোস্ট হচ্ছে মাত্র 2টি, তো খুব কম পোস্ট, যারা তাও অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করবে। এটা লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2020। অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে, অ্যাপ্লাই লিঙ্কও আমি এখানে দিয়ে রেখেছি, এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে www.mscwb.org। নেক্সট চলছে দেখো, তোমাদের SSB সশস্ত্র সীমাবলের কনস্টেবল পদে নতুন রিক্রুটমেন্ট আউট হয়েছে, তোমরা সবাই জানো। এটার জন্য ন্যূনতম যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, টোটাল পোস্ট হচ্ছে 1522। এটা ফর্ম বেরোনো 30 দিন পর্যন্ত তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। অফিসিয়াল নোটিশ তুমি ডাউনলোড, এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে অ্যাপ্লাই এটা, এবং এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে, তো অ্যাপ্লাই লিঙ্ক এখনও এটা অ্যাক্টিভেট করেনি, তো এই লিঙ্কে ক্লিক করলে একটা ওয়েবসাইট খুলে যাবে, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আজকে আমি এখনও পর্যন্ত যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত অ্যাপ্লাই লিঙ্ক অন হয়নি, তো তোমরা অবশ্যই একটু মাঝে মাঝে চেক করতে থাকবে। নেক্সট, এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssbrect.gov.in, এই আমাদের ওয়েবসাইট থেকে সব কিছুই তোমরা একসাথে পেয়ে যাবে। নেক্সট দেখো, ওয়েস্ট বেঙ্গল PSC-র জুনিয়ার সায়েন্টিফিক অফিসার পদের রিক্রুটমেন্ট চলছে, এটার জন্য চাওয়া হচ্ছে যেটা এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অর সিভিল ইঞ্জিনিয়ার অর টেলিকম ইঞ্জিনিয়ার অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর কেমিক্যাল ইঞ্জিনিয়ার অর বায়োটেকনোলজি অর রেডিও ফিজিক্স অর ইলেকট্রনিক্স ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। এবং এর সাথে মনে রাখবে, এগুলোর মধ্যে যে কোনো হলেই তুমি এটার অ্যাপ্লাই করতে পারছো। তার সাথে আরও কিছু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখো, অর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি অর বায়োসায়েন্স অর জিওলজি অর জিওগ্রাফি
অর অ্যাপ্লাইড ফিজিক্স অর অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। টোটাল পোস্ট হচ্ছে মাত্র দুটি, এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 2nd সেপ্টেম্বর। অবশ্যই অ্যাপ্লাই করতে চাও তো অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, এবং এটা অফিসিয়াল নোটিশ তোমরা পেয়ে যাচ্ছ, অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে westbengalpsc.gov.in, এখান থেকেও তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারো, অথবা এখানে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকেও তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নেবে। নেক্সট কী চলছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট পদে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। তো এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এমএসসি ডিগ্রি ইন কেমিস্ট্রি অথবা এমএসসি এগ্রিকালচার উইথ এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড অর সয়েল সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এবং তার সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সয়েল সায়েন্স অ্যান্ড রিলাক্সেবল ফর ওয়েল কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এটার জন্য পোস্ট হচ্ছে মাত্র একটি, তো এটার জন্য খুব কম সংখ্যকই অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই জন্য। তো এটা লাস্ট ডেট হচ্ছে 2nd সেপ্টেম্বর 2020, অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে, এবং অফিসিয়াল সাইট হচ্ছে westbengalpsc.gov.in। নেক্সট দেখো, সিআরপিএফ এর প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট পদে বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে সিআরপিএফ এর মাধ্যমে। তো এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, মাধ্যমিক পাসে পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাসে পোস্ট রয়েছে, ডিপ্লোমা পাসে পোস্ট রয়েছে, এবং গ্র্যাজুয়েশন পাসে পোস্ট রয়েছে। তো অবশ্যই এগুলোর মধ্যে কোনো একটা কোয়ালিফিকেশান তোমরা থাকলে অবশ্যই এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 789টি, এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট। অফিসিয়াল নোটিস এই ডাউনলোড লিঙ্ক এখানে পেয়ে যাচ্ছ, অ্যাপ্লাইয়ের জন্য এই অ্যাপ্লাই অফলাইন ফর্ম, এটা তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, এটার মানে ফর্মটা ডাউনলোড করবে, এই যে ডাউনলোড লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হবে, ফর্মটা প্রিন্ট আউট করবে, তারপরে তোমাকে ফর্ম ফিল আপ করে সেটা তোমাকে কি যা যা ডকুমেন্টস চাইছে সেটা তোমাকে অফলাইনে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং এটার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে crpf.gov.in, সেখান থেকেও তোমরা একটু চেক করে নিতে পারো। তারপরে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম এসএসসির মাধ্যমে যেটা কনস্টেবল পদ দিল্লি পুলিশে যেটা নিয়োগ চলছে, এটার জন্য চা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এটার জন্য অ্যাপ্লিকেবল। টোটাল পোস্ট হচ্ছে 5846টি, অনেক বেশি পোস্ট, বোথ মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। এটার লাস্ট ডেট হচ্ছে 7 সেপ্টেম্বর 2020, অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্কে ক্লিক করবে। এটার জন্য অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করতে হবে। তো সবার প্রথম রেজিস্ট্রেশন লিঙ্কও এখানে দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর লগ ইন লিঙ্কও এখানে দেওয়া রয়েছে, তো লগ ইন করে নেবে, তারপর সমস্ত তোমরা যেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয় ফর্ম ফিল আপ করবে। এবং তাছাড়া এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.nic.in, কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তারপরে দেখো, এর আগের ভিডিওতেও বলেছিলাম IBPS রিক্রুটমেন্ট 2020, 11টি ব্যাংকে রিক্রুটমেন্ট চলছে একসাথে। তো এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশান, যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। এটার জন্য টোটাল পোস্ট হচ্ছে 1417টি, অনেক বেশি পোস্ট, এটার লাস্ট ডেট হচ্ছে 26 আগস্ট। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্কে ক্লিক করবে, এবং এটা অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে। তো রেজিস্ট্রেশন লিঙ্কও এখানে পেয়ে যাচ্ছ, লগ ইন লিঙ্কও পেয়ে যাচ্ছ, এবং তার সাথে অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে IBPS.in, এখান থেকে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট দেখো, নেক্সট যে রিক্রুটমেন্টটা চলছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2020, এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিএসসি অনার্স নার্সিংয়ে, বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অর বিএসসি পোস্ট সার্টিফিকেট পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম এ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি, এবং আরও কিছু এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করলেই জানতে পারবে। এটা টোটাল ফর্ম, টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 3803টি, আর দুদিন বাকি ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 18 আগস্ট, আজকে 16 তারিখ, আর দুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও যারা করনি। অফিসিয়াল নোটিস এখান থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে aimsexam.org, এখানে গেলেই তোমরা এখানে পেয়ে যাবে। এবং এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই একটু চেক আউট করে নেবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবার দেখো, ইউপিএসসির মাধ্যমে 3 ধরনের রিক্রুটমেন্ট চলছে রিসেন্টলি। তো সবার প্রথম দেখে নাও, কম্বাইন্ড মেডিকেল সার্ভিসের যে রিক্রুটমেন্টটা চলছে এটার জন্য MBBS ডিগ্রি চাওয়া হয়েছে, এবং যারা ফাইনাল ইয়ার তারাও পারবে এটার জন্য অ্যাপ্লাই করতে। টোটাল পোস্ট হচ্ছে 599টি, 18/8/2020, এটা হচ্ছে লাস্ট ডেট, মানে 4 দিন হাতে বাকি। অফিসিয়াল নোটিশ তোমরা এখান থেকেই ডাউনলোড করতে পারবে, এর জন্য অ্যাপ্লাই লিঙ্কও আমি দিয়ে রেখেছি, এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা ইউপিএসসির সেটা হচ্ছে upsc.gov.in, সব লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তারপরে দেখো, ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের রিক্রুটমেন্ট চলছে, তো এটা অবশ্যই সবাই অ্যাপ্লাই করবে।
এটার জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হলে এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট আছে, টোটাল পোস্ট হচ্ছে 344টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 25 আগস্ট 2020। অফিসিয়াল নোটিস পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে upsc.gov.in, এবং অফিসিয়াল নোটিশটা অবশ্যই ডাউনলোড করে একটু পড়ে নেবে ভালোভাবে। নেক্সট দেখো, নেক্সট ইউপিএসসির মাধ্যমে ইকোনমিক সার্ভিস রিক্রুটমেন্ট পদের নতুন ফর্ম ফিল আপ আউট হয়েছে। এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স অর অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স ফ্রম এ ইউনিভার্সিটি। টোটাল পোস্ট হচ্ছে 15টি। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর। এটারও তোমরা অফিসিয়াল নোটিস, অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাচ্ছ এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এটা দেখো নতুন একদম রিক্রুটমেন্ট কালকেই আউট হয়েছে। এটা পোস্টটির নাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2020। রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিস প্রত্যেক বছর বেরোয়, তো এটা তোমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে বার হয়েছে। এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে আইটিআই পাস, বিভিন্ন ধরনের যত তুমি যে কোনো সাবজেক্টে আইটিআই করে থাকো সেটার জন্য তুমি এটা অ্যাপ্লিকেবল। টোটাল পোস্ট হচ্ছে দেখো প্রায় 4,499টি। তো খুব ভালো পোস্ট, যেটা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করবে। আইটিআই পাস স্টুডেন্ট যারা আছো অবশ্যই অ্যাপ্লাই করবে। তোমাদের এটা লাস্ট ডেট হচ্ছে 15/9/2020। অফিসিয়াল নোটিস এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড পেয়ে যাবে। অ্যাপ্লাই অনলাইন এই ক্লিক হিয়ারে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, এবং এটা যেটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে nfrindianrailways.gov.in। এখান থেকেও তোমরা এই অ্যাপ্লাই লিঙ্ক প্লাস অফিসিয়াল নোটিশটা দুটোই পেয়ে যাবে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নাও। আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আছে, সেখান থেকে এগুলো পেয়ে যাবে। তারপরে দেখো NACL ইন্ডিয়ান সিড ট্রেনিং রিক্রুটমেন্ট, এটার জন্য ফর্ম ফিল আপ চলছে। আইটিআই পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএসসি পাস, এমবিএ পাস, ল পাস, বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট চলছে, বিভিন্ন ধরনের পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 220। এগুলোর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান তোমার থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এটার লাস্ট ডেট হচ্ছে 19/8/2020। ডেট এক্সটেন্ড করা হয়েছিল 19 তারিখ পর্যন্ত। অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, এবং এটার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে www.indiaseeds.com। নেক্সট দেখো, আবার একটি রিক্রুটমেন্ট চলছে, SECR সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট। তো এটাও অ্যাপ্রেন্টিস তোমাদের যারা আইটিআই করেছো তোমাদের জন্য আইটিআই পাসে। টোটাল পোস্ট হচ্ছে 432টি। এটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30/8/2020। এখান থেকেই তোমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। এটার জন্য তোমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, এবং এটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে secr.indianrailway.gov.in। এরপর দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট চলছে। এটার জন্য বিই এবং বিটেক পাসরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 180টি। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 2/9/2020। এখানে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, এবং এটার অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে www.aai.aero/en। নেক্সট দেখো, যেটা তোমাদের ONGC অ্যাপ্রেন্টিস, তো আইটিআই পাসদের জন্য প্রচুর জব রয়েছে, কিন্তু এগুলো সবই কিন্তু অ্যাপ্রেন্টিস জব। ওকে, তো ONGC অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2020, এটার জন্য আইটিআই পাসরাও তোমরা অ্যাপ্রেন্টিস, এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেও তোমরা অ্যাপ্রেন্টিস পোস্টের জন্যই অ্যাপ্লিকেবল। টোটাল পোস্ট হচ্ছে 4,182টি। এটার কালকেই তোমাদের লাস্ট ডেট 17/8/2020। অফিসিয়াল নোটিফিস পেয়ে যাবে এখান থেকেই, অ্যাপ্লাই অনলাইনও পাওয়া যাবে, এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ONGCIndia.com। নেক্সট তোমাদের 18টি হয়ে গেল। এবার 19 নম্বর যে রিক্রুটমেন্টটা চলছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা পাস করে রয়েছে তোমরা সবাই এটার জন্য অ্যাপ্লিকেবল। এটার জন্য টোটাল পোস্ট হচ্ছে 40টি। লাস্ট ডেট হচ্ছে 26/8/2020। অফিসিয়াল নোটিস পেয়ে যাচ্ছ, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে joinedindianrailway.nic.in। এবং সবার লাস্ট 20 নম্বর যে ফর্ম ফিল আপটা চলছে, ওয়েস্ট বেঙ্গল PSC তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এটার জন্য কী চাওয়া হয়েছে, এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি লাগবে তোমাদের। অফিসিয়াল কতগুলো পোস্ট আছে এটা কোনো পাবলিশ করেনি। এটার জন্য অ্যাপ্লাই লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে 20/8/2020 জন্য, এবং এটার অফিসিয়াল সাইট হচ্ছে westbengalpsc.gov.in। তো এই 20 ধরনের চাকরি ফর্ম ফিল আপ তোমাদের চলছে। তো আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিও, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, এবং এই ভিডিও লিঙ্কে যে লিঙ্কটা দেওয়া রয়েছে আমাদের ওয়েবসাইটে সেখানে চলে যাবে, সেই পেজটা অবশ্যই শেয়ার করে তোমরা রেখে দিতে পারো। তো এই টোটাল 20 ধরনের ফর্ম ফিল আপ তোমাদের চলছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো রকম কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সবার রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।
এখানে একটু দেখে নাও, ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করলে এরকমভাবে তোমাদের পেজটা অন হয়ে যাবে। এবং অন হয়ে গেলে এখানে আমি তোমাদের পরপর তোমাদের যে যে রিক্রুটমেন্টগুলো চলছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা লিঙ্ক। এখানে দেখো এই যেমন অফিসিয়াল নোটিশ ডাউনলোড রয়েছে সবুজ কালারের, এটার উপর ক্লিক করলেই তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপ্লাই অনলাইন রয়েছে তো এই ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটার উপর ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই ডাইরেক্ট সেই পেজে চলে যাবে। এরকমভাবে প্রত্যেকটা জবের পরপর একদম 20টি যে যতগুলো রিক্রুটমেন্ট চলছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তোমাদের অন্য কোথাও যেতে হবে না, এখান থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই একটু দেখে নাও এবং যার যেটা অ্যাপ্লাই করতে চাও তার আগে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবে, এখান থেকেই রেজিস্ট্রেশন পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দাও এই পেজটা, তাহলে তুমি যখন খুশি সেখান থেকে তুমি দেখতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।